না, আমি বলছি যে এই যত সহিংসতা দেখছেন এর পিছনে আছে জামাত আর শিবির, আর কেউ না। আর এই যে ফাঁসি হয়েছে কাদের মোল্লা, তার সঙ্গে কোনো এর সম্পর্ক নেই, ওটা একটা অজুহাত হতে পারে। কিন্তু জামাত শিবির কাদের মোল্লার আপনি অজুহাত বলছেন, তাহলে সহিংসতার কারণ তো আসলে জামাত শিবিরের মূল উদ্দেশ্যটা কি? জামাত শিবিরের উদ্দেশ্য বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, যাতে এই বাংলাদেশ সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, একটা সারা পৃথিবীর মধ্যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে যাতে এস্টাবলিশ না করতে পারে, সিকিউলার অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি, সেইটা করার জন্য যত ষড়যন্ত্র। এদের যারা দেশকে বিশ্বাস করে না, দেশের জন্মকে বিশ্বাস করে না, তাদের এদেশে থাকার কোনো অধিকার নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির স্পষ্টভাবে বলা দরকার যে জামাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এবং এই যে জামাত বা জামাতপন্থী যারা তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা বিএনপি সোজা ভাষায় বলে দেওয়া দরকার। আমরা তাহলে আমরা বুঝতে পারি বিএনপি কাদের সঙ্গে আছে, কাদের সঙ্গে নেই।